সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড গুরু বাই শাফিন চ্যানেলটিকে এবং পাশে বেল আইকন অ্যাক্টিভ করে দিন আমাদের ভিডিও সবার আগে পেতে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর টিপস শেয়ার করতে আসলাম, সেটা হলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলতে যে কোনো বাংলা লেখা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যে কোনো বাংলা লেখাকে পড়ে শোনাবে, জুট ছাড়ে 100% কাজ করবেন, মিস করবেন না বন্ধুরা টপিকটা। তো এটার ভিতরে কিছু কাজ আছে ফ্রেন্ড, সেটা কীভাবে করতে হবে এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমরা সরাসরি ইন্টার শেষে ভিডিওটিতে চলে যাব। আসলাম, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো প্লে স্টোর যে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এছাড়া আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চ্যানেল ডাইরেক্টলি গিয়ে ডাউনলোড করে ফেলবেন। তো প্লে স্টোরে লিঙ্ক দেওয়া থাকবে, অন্য কোনো লিঙ্ক না। সো ফ্রেন্ড, আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো T2S বা এরকম না লিখলে টেক্সট টু ভয়েস লিখে সার্চ দিলে এরকম। তো দেখুন আমি সার্চ করেছি T2S। প্রথমে যে সফটওয়্যারটা আসবে সেটা ইনস্টল করবেন আপনারা। তো মানে ইনস্টল করেন, আমি ইনস্টল করে একদম প্রথম থেকে দেখিয়ে দেবো আপনাদের। তো এই জন্য আমি এটা সফটওয়্যারটা ইনস্টল দেবো, আপনারা ইনস্টল করে নেবেন। সো ফ্রেন্ড, আমি এখন ইনস্টল দিচ্ছি, এটা ইনস্টল হচ্ছে ফ্রেন্ড। আমি এই জন্য ভিডিওটা পজ করলাম ফ্রেন্ড। সো ফ্রেন্ড, আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, আপনি ইনস্টল করে নেবেন এবং সফটওয়্যারটি ওপেন করবেন। তো প্রথমে ওপেন করতে গেলে দেখুন একটা অপশন আসবে, দেখুন সফটওয়্যারটা ওপেন হচ্ছে আমার। তো এখানে লেখা আছে ট্রাই টু গুগল TTS ইঞ্জিন। সো কথাটা হলো বন্ধুরা, এখানে একটা সফটওয়্যার আছে গুগলে টেক্সট টু স্পিচ, TTS সংক্ষেপে লিখেছে টেক্সট টু স্পিচ সফটওয়্যারটা। তো আমার আগে থেকে সফটওয়্যারটি নেই, তা আমি ইনস্টল করে নেবো এখান থেকে ক্লিক করে। এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও ইনস্টল করতে পারেন, প্লে স্টোরে লিঙ্ক দেওয়া থাকবে। তো এছাড়া আপনি যা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন টেক্সট টু স্পিচ, দেখুন সার্চ করলেও এটা আসবে। তো কোনো ব্যাপারটা এই যে একটু নিচে গেলে পাবেন, তো এটা আপনি ইনস্টল করে নেবেন। তো এটা আমি ইনস্টল করছি, এই জন্য আবার ভিডিওটা আবারও পজ করলাম ফ্রেন্ড, ডোন্ট মাইন্ড। সো ফ্রেন্ড, দেখুন এখানে আমার আনইনস্টল লেখা উঠছে, যেহেতু তাহলে বুঝতেই পারছেন আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো এরপর আমি এখান থেকে ডিটেল পেজ কেটে দেবো। তো আবার প্রথমে সফটওয়্যারটা ওপেন করবো। সো ফ্রেন্ড, সফটওয়্যার ওপেন হওয়ার পর কী করতে হবে দেখুন। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবো, স্কিপ করলে কিন্তু কোনো টপিকটা জানতে পারবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনাদের জন্য ভিডিওটি শর্টকাটভাবেই করলাম। তো করলে এরকম একটা খালি ইন্টারফেস আসবে, এবং এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যে লেখাকে বাংলায় শুনতে চান তো সেই লেখাটাকে কপি করতে হবে, জাস্ট কপি। দেখুন আমি মেসেজে গিয়ে একটা লেখা লিখেছি, এখানে একটা মেসেজ আসবে ফ্রেন্ড। তো এটাকে আমি কপি করবো, কপি করছি, আপনার অন্য লিঙ্ক বা যেই থাক সেটা আপনারা কপি করে নেবেন। কপি করে সেই সফটওয়্যার যাবে, এই জন্য আমি তাহলে ভিডিওটা পজ করবো ফ্রেন্ড। সো ফ্রেন্ড, কপি হয়ে গেলে আপনি জাস্ট আপনি এই সফটওয়্যার এখানে এসে পেস্ট করে দেবেন। তো কীভাবে করবেন, তো এখানে দেখুন উপরে টিক মার্ক এবং একটা এডিট পেন্সিলের চিহ্ন আছে, তো আপনি পেন্সিলের চিহ্নতে ক্লিক করুন। সো আমার অলরেডি করাই আছে, আপনারা করবেন, করার পর এই এখানে পেস্ট করে দেবেন। জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করার পর এই থ্রি ডটে ক্লিক করুন, এই যে ডান সাইডের উপরে, করার পর আপনি এখানে সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি দেখুন আগে থেকে সার্চ ইঞ্জিন আছে, তো এখান থেকে স্পিড রেট, স্পিড পিচ, আমি এখানে একটু বলে দিই স্পিড রেট মানে কি, কণ্ঠটা কেমন হতে পারে, আর স্পিড পিচ মানে কি, সেটা হলো স্পিডের দূরত্ব, মানে তাড়াতাড়ি জোরে মানে দ্রুত বলবেন না, আস্তে আস্তে বলবেন। তো আমি এটা যেটাই আছে সেটাই স্পিচ রেট একটু বাড়িয়ে দিই ফ্রেন্ড, আপনাদের পছন্দ অনুযায়ী আপনার করে। তো এখানে মূল কথাটা হলো, এখানে দেখুন
স্পেস লেগেছে, এখানে লেখা আছে ইংলিশ। তো ইংলিশ যে ক্লিক করবেন, করার পর আপনি এখানে বেঙ্গলি করে দেবেন। তো করার পর আর কোনো কিছু করতে হবে না, আপনি এখানে নিচে দেখুন প্লে আইকন আছে, সেখানে ক্লিক করুন। করার পর দেখলেন আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে, তো এটা অটোমেটিক ডাউনলোড হবে আপনার ম্যালি ফর বেঙ্গলি। তো দেখুন এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হচ্ছে ফ্রেন্ড। তো এই জন্য আমি ভিডিওটা পজ করি এতক্ষণ এরকম। সো আপনার ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করে দিন। তো দেওয়ার পর আপনি আবারও এই প্লে আইকনে ক্লিক করুন, সরি ফ্রেন্ড। তো এখান থেকে আপনি যে একটা ডাক দেখছেন সেটা একটা উপরে করে দিন, যদি প্রথম থেকে শুনে যান। তো আমি উপরে করে দিলাম, তারপর আপনি প্লে আইকনে ক্লিক করুন, তারপর মজা দেখুন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ড দেখলেন, তো আমি আরেকবার শুনে বলবো না, আরেকবারও দেখি ফ্রেন্ড। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সেখানে একটা লাস্ট একটা কণ্ঠ একটা ইফেক্ট হয়ে গেলো। তো যাই হোক, এটা সফটওয়্যার থেকে উঠেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি যদি বুঝে থাকেন এবং ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো কথা যখন বললো না, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন দেখছেন, সরি ফ্রেন্ড, আমার চ্যানেলটি নতুন দেখছেন তো এখানে সাবস্ক্রাইব করে দিন, আর আগে থেকে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো সো মাচ। সো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।